সম্পত্তির লোভে লুকিয়ে বিয়ে, স্ত্রীর মর্যাদা ফিরে পেতে স্বামীর দরজার সামনে ধর্ণায় গৃহবধূ, ঘটনায় চাঞ্চল্য, স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকি। স্ত্রীর মর্যাদার দাবিতে দ্বিতীয় স্বামীর বাড়ির সামনে ধর্ণায় গৃহবধূ, স্বামী মর্যাদা না দিলে আত্মহত্যার হুমকি গৃহবধূর। স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়ির সামনে টানা দুদিন ধর্ণায় বসে রইলেন ওই গৃহবধূ। গৃহবধূর দাবি, তার দ্বিতীয় পক্ষের স্বামী মুজাহিদ আলম তাকে টাকার লোভে বিয়ে করেছিলেন, কিন্তু স্ত্রীর মর্যাদা চাইলে সেই মর্যাদা দিতে অস্বীকার করে তার দ্বিতীয় পক্ষের স্বামী। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সাইবা খাতুন। গত দুদিন ধরে দ্বিতীয় পক্ষের স্বামী মুজাহিদের বাড়ির সামনে ধর্ণায় বসে সাইবা খাতুন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বাগমারা গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাগমারা গ্রামের বাসিন্দা সাইবা খাতুন, বয়স ২৭। সাইবা খাতুনের প্রথম বিয়ে হয়েছিল রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকার এক পার্শ্ব শিক্ষকের সঙ্গে। সেখানে বিয়ের কয়েক বছরের মধ্যে তার প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। তারপর সাইবা খাতুন বাগমারা গ্রামে নিজের বাবার বাড়িতে ফিরে আসেন। বাবার বাড়িতে থাকাকালীন বছর তিনেক ধরে ওই গ্রামেরই এক যুবক মুজাহিদ আলমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। জানা যায়, এমনকি তারা দুজনে বিয়ে পর্যন্ত করেছিলেন। মাসখানিক আগে সেই বিয়ে আইনতভাবে রেজিস্ট্রি করা হয়, কিন্তু এই বিয়ের কথা সাইবাকে গোপন রাখতে হুমকি দেয় মুজাহিদ। ঘটনা সূত্রে আরো জানা যায়, মুজাহিদের পূর্বে এক বিয়ে ছিল, এমনকি তার দুই সন্তানও রয়েছে। অপরদিকে সাইবা বর্তমানে বাপের বাড়ি থেকে সে প্রায় ৫০ লক্ষ টাকা সম্পত্তি পেয়েছে। অভিযোগ, সেই সম্পত্তি হাতিয়ে নেবার জন্যই সাইবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে মুজাহিদ। এমনকি মুজাহিদকে একটি গাড়িও কিনে দেয় সাইবা। এরপর তারা গোপনে বিয়ে করলেও তাকে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ মুজাহিদ। এমনকি তাদের বিয়ের কথা কেউ জানতে পারলে সাইবাকে প্রাণনাশের হুমকিও দেয় মুজাহিদ। জানা যায়, মুজাহিদের ভাই পঞ্চায়েত নির্বাচনের ভোটে দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোর খরচ বাবদ ৩ লক্ষ টাকাও দিয়েছিল সাইবা। এরপরই সাইবা মুজাহিদের বাড়ি যায় এবং ধর্ণায় বসে। সেই খবর পেতেই পলাতক মুজাহিদ এবং তার পরিবারের লোকেরা। এই বিষয়ে সাইবা জানান, আমি স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্ণায় বসেছি। ২০২০তে মুজাহিদের সাথে আমার বিয়ে হয়েছিল, ও আমাকে টাকার লোভে বিয়ে করেছিল। আমি স্ত্রীর মর্যাদা চাইলে সেই মর্যাদা দিতে অস্বীকার করে মুজাহিদ। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয়েছিল, তবে মুজাহিদ যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। বিয়ে হয়েছে ২০২০তে, তো এখন মানে বাড়িতে চাপ দিচ্ছে, বলছে ওকে ছাড়ো, তো এখন বলছে আমি ওকে ছাড়বো, ছেড়ে দিয়েছি বলছে। ওদের বাড়ির লোক, ওর শ্বশুর বাড়ির লোক আমার এখানে আসার পথে তখন আমার ওই দেখাশোনা মামার বেটা ভাই হলো, বলা চলা হতে হতে মানে সব টাকা পয়সা লেনদেন করতে করতে আমাকে বলছে যে আমি বিয়ে করবো। আমি বললাম না, আমি বিয়ে করবো না। তারপরেই বলছে না, আমি বিয়ে করবো। তারপরে ২০২০তে বিয়ে হলো। আমি বলছি আমি এমনি সম্পর্ক করবো না। তারপরে বিয়ে হলো, দুজনের মতামতে বিয়ে হয়েছে। এখন বলছে আমি রাখবো না। কিসের জন্য বলছে আমি জানি না। ও তো আমাকে বলেছিল দুনিয়া আগবিতি হয়ে গেলে আমি আগবিতি থাকবো, আমি ঘরবিস দুজনকে ছাড়বো না, দুজনকেই রাখবো। ফোন করছে খালি, ওকে ছাড়ার জন্য খালি ফোন করছে। কোথায় গেছে আপনার স্বামী? ওর শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে, ৩ দিন থেকে ওর শ্বশুর বাড়ি থেকে আছে। আপনার স্বামীর কি পুরো বিয়ে হয়েছে আবার? ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে সাইবা খাতুনের মা জানান, মুজা আপ বলছে কি আমি তালাক দিয়ে দিব, আমি আপনাকে লিব না। ৫০ লাখ টাকার সম্পত্তি ওই লালচা করিয়া এখনকার আমি কোথায় আমি লিব না। ওই তলে তলে লোক সমরে থাকো চাই, ওই জানে থাকো চাই না লোকের লাগান। ৩ বছর হলো এই বলছে, আমার ৩ বছর হলো মোহর করা, আর এই এক মাস হলো রেস্টি মোর করা। ৫০ লাখ টাকার লোভে বিয়া করে ওয়া লাগান রস্তে রস্তে টানি লিতেন টাকা পয়সা, টানি এনে ওয়া ফাঁকাই দিয়ে চালাই গেলতেন। মোর বেটি করছে যে তোর বাড়ি আমি নিয়ে যাও, আমি তো কি করলি না, আমি তোর বাড়ি যামনি, তোর বাড়ি সুখ হবে নি,
তোর দুটা ছোঁ আছে তিন মারছে, তুই আমি ছুটে যাব, আমি আলাদা ঘর করুন। কিন্তু মুজা কবা যাতে ভুটির চোখ ঢুকায় তো ঘটলাই দিম, আর যেটা মরদ ঘুরবো ওইটা মরদক আমি মার ফেকাম। ডাইরেক্ট মুজা আসে আর ডাইরেক্ট ঢুকে দিলে বাড়ি। আর আপনার মেয়েকে হুমকি দিচ্ছিল? হ্যাঁ, আমার মেয়েকে হুমকি দিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হরিশ্চন্দ্রপুর।